সাবস্ক্রাইব করুন বাংলার কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের রাজ্যের আরও একটি ডিস্ট্রিক্টে ICDS কর্মী নিয়োগ করছে। তো বন্ধুরা, এখানে যে ICDS কর্মী নিয়োগ করছে, কর্মীর পোস্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ফর নিউট্রিশন। এখানে যদি আমরা বাংলায় বলি, যেটা হচ্ছে পুষ্টি পরামর্শকারী। তো বন্ধুরা, এখানে যেটা হচ্ছে পোস্ট ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ফর নিউট্রিশন, এখানে কিন্তু যে বেসিক স্যালারিটা আছে পার মান্থে 45,000 টাকা। তো বন্ধুরা, এখানে আমরা এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব, এখানে যে ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ফর নিউট্রিশনে যে কর্মী নিয়োগ করেছে আমাদের রাজ্যে কোন ডিস্ট্রিক্টে, এবং এখানে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন কত করা হয়েছে, এজ লিমিট, আপনারা কী করে অ্যাপ্লাই করতে পারবেন, ফর্ম কোথায় পাবেন, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, আমি বেসিক্যালি ডিটেলস জানাবো। আপনাদের যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু আপনার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের প্রসেস এবং তার সম্বন্ধে যে যাবতীয় তথ্য টোটালটা পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, আমাদের রাজ্যের মধ্যে এটা কিন্তু মালদা ডিস্ট্রিক্টে নিয়োগ করছে, যেটা হচ্ছে ICDS কর্মীর মধ্যে পোস্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ফর নিউট্রিশন। তো আপনারা যদি মেইন মালদার যে ওয়েবসাইট আছে malda.gov.in এখানে আসেন, তারপরে যদি আপনার বাঁ দিকে ডান দিকে এই নোটিশটা দেখেন, যে রিক্রুটমেন্টের প্রথমেই এই নোটিশটা দিতে হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, নোটিশ ফর ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট নিউট্রিশন ICDS ইন মালদা। এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কিন্তু এই অপশানটা চলে আসবে। এখানে কিন্তু আপনারা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন। তো আমরা যদি নোটিশটা দেখব, তো আমরা নোটিশ যখন ক্লিক করবো, তাহলে এই নোটিশটা কিন্তু চলে আসবে। তো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট পোর্টালের যে ইমপ্লয়মেন্ট পেজ নোটিশটা, এখানে যে প্রথমটাই যে দেখতে পাচ্ছেন, এটা রিক্রুটমেন্ট নোটিশ ফর ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ইন নিউট্রিশন ICDS মালদা, এখানে ক্লিক করলে কিন্তু এই নোটিশটা আপনাদের ওপেন হবে। তো এখানে যেটা বড় আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিসেন্টলি পোস্টেড করা হয়েছে। তো এখানে পোস্টের নাম আছে ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ইন নিউট্রিশন ICDS ইন মালদা। তো এখানে যেটা হচ্ছে স্যালারি আছে প্রতি মান্থে, যেটা পার মান্থে, সেটা কিন্তু 45,000 টাকা। তো এখানে কিন্তু আপনার ভ্যাকেন্সি কতগুলো আছে দেখতে পাবেন, এই ভ্যাকেন্সিটা এখানে কিন্তু আছে, এই ভ্যাকেন্সিটা। তো এখানে যে এজ লিমিট করা হয়েছে, এখানে কিন্তু আপনাদের 45 বছরের বেশি না, মানে এখানে 18 থেকে 45 বছরের মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে যে অ্যাপ্লিকেশনের যে কোয়ালিফিকেশন চেয়েছে, সেটা কিন্তু মাস্টার্স ডিগ্রি। আপনারা যদি মাস্টার্স ডিগ্রি পাস করেন, তবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। তারপরে এখানে যে আপনাদের কাছে এখানে কিন্তু একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে 2 থেকে 3 বছরের মধ্যে ICDS রিলেটেড কাজ নিয়ে। তারপরে এখানে যেটা বলা হয়েছে, এখানে আরও এক্সট্রা যে জিনিসটা চেয়েছে, সেখানে হচ্ছে আপনাদের ইংরেজিতে ভালো লিখতে এবং জানতে হবে। তার সঙ্গে এখানে আপনাদের কম্পিউটার স্কিল যেন আপনারা কম্পিউটার ব্যাপারে বুঝতে পারেন। এখানে বেসিক কিন্তু কম্পিউটার নলেজ চেয়েছে, যেটা হচ্ছে বেসিক নলেজ হচ্ছে এখানে MS ওয়ার্ডের আপনাদের কিন্তু নলেজ, যেটা কম্পিউটারে থাকা আবশ্যক। তো আপনারা যেন কম্পিউটারের যেটা MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো চালাতে পারেন। তো এখানে যেটা বলা হয়েছে জব রেসপন্সিবিলিটি, আপনাদের জবটা কী করতে হবে প্রথম অবস্থায়, কিন্তু এই জবটা এটা কিন্তু পুরোপুরি কিন্তু এখানে একটা কন্ট্রাকচুয়াল বলা হয়েছে, কিন্তু 1 বছর পরে রেনুয়াল হবে। তো এখানে আপনাদের কাজটা হবে যেটা হচ্ছে আপনাদের এখানে ট্রেনিং করাতে হবে, যারা ICDS কর্মী আছে, তো আপনাদের ওই যে নিউট্রিশন, যেটা পুষ্টিকর খাদ্যের ব্যাপারে আপনাদের তাদেরকে সেই আপনাদের ট্রেনিংটা দিতে হবে। তো এখানে কিন্তু দেওয়া আছে, এই নোটিশটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখানে কিন্তু আপনারা ডিটেলসে পড়ে নিতে পারবেন। তো আমি ভিডিওটা বড় হয়ে শর্টকাটে একটু আমি করছি। তো এখানে যেটা বলা হয়েছে, এখানে যে ক্যান্ডিডেট সিলেক্টেড করা হবে, সেটা কিন্তু ইন্টারভিউ দিয়ে আপনাদের কিন্তু সিলেক্টেড হবে, এবং কম্পিউটার টেস্ট হবে। প্রথমত আপনাদের ইন্টারভিউ হবে, তারপর কিন্তু একটা কম্পিউটার টেস্ট হবে। এটা আমি একটু আগে আপনার যেটা বললাম, এটা কিন্তু 1 বছরের কন্ট্রাকচুয়াল, পরে কিন্তু এটা রেনুয়াল হবে। তো আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, কিন্তু যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, সেটা হচ্ছে 22/8/2019 22/8/2019 মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখনও কিন্তু আপনাদের এখানে 11 দিন আছে। তো এখানে যেটা বলা হয়েছে, আপনাদের মানে অ্যাপ্লিকেশনের সময় কী দিতে হবে, আপনাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে এখানে আইডেন্টিটি প্রুফ দিতে হবে, এজ প্রুফ দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে, তারপরে কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলো আপনাদের দিতে হবে, ছবি দিতে হবে। এবার অ্যাপ্লাই করার জন্য আপনারা কী করে অ্যাপ্লাই করবেন, তো অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে মালদার ওয়েবসাইট, যেটা malda.gov.in, সেখানে যেতে হবে। এই আমি যেটা বললাম, এখানে malda.gov.in আসবেন, এখানে যখনই আপনারা রিক্রুটমেন্ট সেকশনে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা ফর্মটা কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লাই করতে পারেন, এবার এটা অফলাইনের ফর্ম আছে, আপনারা অনলাইনে করলে অফলাইনের দরকার নেই। তো ভিউয়ার্স, আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেবো।